আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি ওই যে আমার পিছনে কাকে দেখা যাচ্ছে আমার পিছনে তাবিব সোনাকে দেখা যাচ্ছে তো আজকে বৃহস্পতিবার বিকালে একটু ঘুমিয়েছিলাম বিকালে ঘুম থেকে উঠলাম আজকে ভাবলাম যে একটু ইয়ে বানাবো কি জানি বলে একটু বিস্কিট বানাবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ বিস্কুটের রেসিপি আপনারা আমার বেকিং দেখতে খুব পছন্দ করেন অনেকেই বলে যে আপু আপনার বেকিং আইটেমগুলো খুব ভালো লাগে তো এটা আমার কাছে অনেক কিছু তাবিবও ঘুমিয়েছিল তোষানও ঘুমিয়েছিল আপনাদের ভাইয়া শুধু ঘুমায়নি আপনাদের ভাইয়ার তো অফিস আছে ঘুমায়নি আর কি তো তাবিব একটু আগে ঘুম থেকে উঠেছে তাবিব আমার হাতে রিমোট দেখেছে আমার হাতে হলো ইসের রিমোট আছে কি হয়েছে বাবা

আর একটি কোলে নিয়েই কথা বলি না হলে সে আমাকে কথা বলতে দিবে না এদিকে সেদিকে করবে ওকে নিয়ে আসলে কথা বলা যায়ও না না যাবে যেটা বলছিলাম অনেক আপুরাই গতকালকে আমাকে কমেন্ট করেছে যে আপু মিমের বেবি হয়েছে আপনি কিছু বললেন না কেন ব্লগে আপনার যখন বেবি হয়েছিল তখন মিম সবার কাছে দোয়া চেয়েছিল আপনি কেন কিছু বললেন না আমি কি বলবো আসলে মিমের বেবি হয়েছে আলহামদুলিল্লাহ এতে আমি অনেক খুশি আর মিমের সাথে আমার সব সময় যোগাযোগ হয় সবসময়ই কথা হয় মিমকে আমি আমার ছোটো বোনের মতোই আদর করি এবং ওর এই পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি যতটুকু পেরেছি আমার তরফ থেকে খোঁজ নিয়েছি এই যে এত কিছু হয়ে গেছে তারপরও ওর সাথে ওর খোঁজ নেয় আমি কখনও বন্ধ রাখিনি সবসময় ফোন দিয়েছি কথা বলেছি কারণ একটা মেয়ে যখন মা হয় তখন ওই মেয়েটার উপর দিয়ে কি কি জিনিস যায় বা তার মানসিক পরিস্থিতি কেমন থাকে সেটা আমি দুইটা বাচ্চার মা হয়ে খুব ভালোভাবে বুঝতে পারি আলহামদুলিল্লাহ আসলে ভিডিওতে তো কি বলবো ভিডিওতে হ্যাঁ আমি দোয়া করেছি ওর জন্য ও যখন ওটিতে যায় তার কিছুক্ষণ আগেও আমি ওর সাথে কথা বলেছি ওকে সাহস দিয়েছি কারণ ওর প্রথম মা হতে যাচ্ছে ওর সাহসের দরকার আছে ও আমি আমরা এই সেকেন্ড টাইম যখন অটিতে ঢুকি তখনই আমার ভয় লাগছিল প্রথম যখন অটিতে ঢুকি তখনও তো আমার অনেক ভয় লাগছিল আরও একদম প্রথম মা হচ্ছে তো আমি বলেছি যে তুমি শক্ত থেকেও ভয়ের কিছু নেই আল্লাহ ভরসা অটিতে ঢুকে দোয়া পড়বা আয়তাল কুস্তি পরবা যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান থাকে যত যেভাবে আমার ছোট বোন থাকলে আমি তাকে যেভাবে মানে টেক কেয়ার করতাম আসলে আমি তো ওখানে থাকতে পারছি না আমি তো ওখান থেকে অনেক অনেক দূরে আছি তো সেভাবে আমি ওর জন্য দোয়া করেছি এগুলো আসলে ভিডিওতে তো বলতে চাই না ভিডিওতে কি সব কিছু বলা উচিত আমার তো মনে হয় না আর সব কিছু নিয়ে ভিডিও আমি আসলে কখনও করি না আপনারা এটা জানেন আমি তো আমার নিজের প্রেগন্যান্সিতেই হসপিটালে পাঁচ দিন না ছয় দিন ছিলাম তাই একটু ভিডিও করে নিই যা শুধু তেইশ সেকেন্ডে একটা ভিডিও ক্লিপ আছে তা বিবে ওইটা আপনাদের ভাইয়াকে আমি হসপিটাল থেকে আপনাদের ভাইয়া তো বাসায় ছিল আপনাদের ভাইয়া বলছে বাবু কী করছে আমি বললাম আচ্ছা তারা একটু ভিডিও করে পাঠাই তো সেইখানে তেইশ সেকেন্ডের একটা ক্লিপ আছে শুয়ে শুয়ে পিট পিট করছিল চোখ তো ওই ভিডিও ক্লিপটা আমি রেখে দিয়েছি ওটা তাবিবের জন্মদিনে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ওই তেইশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপই শুধু আমার আছে কি বল আর আপনারা তো সবাই দেখতেই পাচ্ছিলেন ওইখানে সবাই ভিডিওতে দেখেছেন আমিও আপনাদের মতো একজন দর্শক হিসেবে দূর থেকে দেখেছি তারপরে মনে মনে দোয়া করেছি এবং যখন বাবু হলো তারপরে তখন সাথে সাথে সানিকে ফোন দিয়েছি বাবু মা সুস্থ আছে কিনা এগুলো কি বলবো ভিডিওতে আমি আমার ফ্যামিলির জন্য যতটুকু করা দরকার আমার একটা ফ্যামিলি মেম্বার হিসাবে আমার ততটুকু দায়িত্ব আমি পালন করেছি আলহামদুলিল্লাহ আর এটা স্বাভাবিক এটা আমি কেন আরও আট দশজন আমার জায়গায় থাকলে তারাও করবে রাগ রাগের জায়গায় ভালোবাসা ভালোবাসার জায়গায় আর রাগ নিয়ে সব সময় বসে থাকা যায় না আর মিমের প্রতি আমার কোনো রাগ নেই ও আমার একদম ছোটো বোনের মতো তো ওকে ওইভাবেই যতটুকু দূর থেকে একটা বোন হিসেবে টেক কেয়ার করা দরকার ততটুকু আমি ওর জন্য করেছি আলহামদুলিল্লাহ এটা যদি ভিডিওতে মানে বলতে হয় তাহলে আসলে নিজের কাছেও খারাপ লাগে যে কারোর জন্য কিছু করে সেটা আসলে ভিডিওতে এসে বলাটা কেমন একটু অন্যরকম দেখায় আর কি তারপর আপনারা যখন জানতে চাইলেন যে আমি কেন কিছু বললাম না আসলে আপনাদেরও ভুল না আপনারাও বলবেন অবশ্যই কারণ আমিও একজন ব্লগার তাবিয়া যখন হয়েছিল তখনও আমি যা শুধু কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমি ফুপি হয়েছি কিন্তু আমার ভালোবাসা কি সেজন্য কম যে আমি ব্লগে কোনো ব্লগ করিনি ব্লগ আসলে ভাইয়া তো দেখ ভাইয়ার ব্লগে দেখছেন ভাবির ব্লগে দেখছেন তো আমি দূর থেকে আর কি ব্লগ করব বা দূর থেকে আর আমি কতটুকু আপনাদেরকে জানাতে পারবো আপনাদেরকে ওরাই ভালো জানাতে পারবে যারা কাছে থাকবে সো সেই হিসাবে আমি আসলে ওইভাবে কোনো আর করিনি আমি যতটুকু জানি আমি যতটুকুই আপনাদেরকে জানিয়েছি তো যাক আল্লাহ একটা মেয়ে সন্তান দান করেছে আল্লাহ মাকেও সুস্থ রেখেছে বাচ্চাটাও মার্শাল্লাহ অনেক কিউট দেখেছি আলহামদুলিল্লাহ তো বাচ্চা মা দুজনের জন্যই দোয়া করি আসলে ভিডিওতে এসে দোয়া করার কিছু নেই মন থেকে দোয়া করি আল্লাহ সুস্থ থাক বাচ্চাটা বাচ্চাটা সুন্দরভাবে বড়ো হোক ওর মা সুস্থ থাক মা যাতে তাড়াতাড়ি তার এই যে যেহেতু সিজার হয়েছে তাড়াতাড়ি যেন এইখান থেকে সুস্থ হয়ে উঠতে পারে সিজারের পরে কিন্তু একটা মেয়ের অনেক ট্রমার ভিতর দিয়ে যেতে হয় ট্রমা বললে ভুল হবে অনেক অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয় আর একটা সিজারের রুগী সুস্থ হতেও কিন্তু মিনিমাম সময় লাগে তো এই আর কি আর কি বলবো অনেক কথা বললাম চলুন আমার সাথে কিচেনে যাওয়া যাক আমাকে ভুল বুঝবেন না আমি ওদের ফ্যামিলির সদস্য আমি দূরে আছি হয়তো বা ক্ষণিক সময়ের জন্য রাগ হয়েছে তাও সবার উপরে না যাই হোক সেই রাগ নেই রাগ পুষে রেখে সামনের দিকে আগানো যায় না আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী তো কখনোই নাকি ভেজতে যাবে না আর মুসলিম মুসলিমদের সাথে রাগ করে থাকা যায় না আর সেখানে আমার ভাই আমার ভাবি তো তাদের সাথে রাগ করে থাকা আমার পক্ষে সম্ভব না কারণ আমার অগণিত না আমার একটাই ভাই ভাবি সো ওরাও যেমন আমাকে মিস করে আমি বুঝি ওরা আমাকে মিস করে তার চাইতে হাজার গুণ বেশি মিস আমি তাদেরকে করি কারণ আমি ওদের সবাইকে ছেড়ে অনেক দূরে থাকি সো আমি এখন এখানে আছি আমার মানে মনটা চলে গেছে বাংলাদেশে অনেক আগেই আমি শুধু অপেক্ষা করছি কবে আমি দেশে যাব, কবে দেশে যাব দেশের মাটিতে পা দিব সেই অপেক্ষায় আছি দোয়া করবেন তো চলুন ইমোশনাল হয়ে গেছি ইমোশনাল ফ্যামিলি আমরা কথাতে এই চোখে পানি চলে আসে ওই যে ফ্যতক কাদুনি যে বলে আমার আব্বু মাকে আমি ফ্যাঁতকাদুনি আমি ওই রকমই আসলে আমি অনেক খুশি বাচ্চাটাকে গিয়ে দেখব ইনশাল্লাহ কোলে নিব তো ঠিক আছে চলুন কিচেনে যাওয়া যাক অনেক কথা বলেছি আমি কিচেনে চলে এসেছি আজকে বিস্কিট বানাবো দুই রকমের বিস্কুট বানিয়ে দেখাবো একটা হলো নর্মাল মিষ্টি বিস্কুট বা জ্যাম বিস্কুট বলতে পারেন আর একটা হলো কি বিস্কিট বলে চকলেট বিস্কুট যাই হোক তো বিস্কুট বানানোর জন্য একটা ডো দিয়ে দুইটা বিস্কিট বানাবো বিস্কুট বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপের তিন কাপ প্লেন ফ্লাওয়ার বা ময়দা এই যে একটা স্টেইনারে নিয়ে নিচ্ছি কারণ এটাকে আমার চেলে নিতে হবে তো এই জন্যই আমি স্টেনারে নিচ্ছি আর কি তো ময়দার সাথে আমার এখানে আরও যা যা অ্যাড করতে হবে সেটা আমি একে একে আপনাদেরকে বলে দিচ্ছি শুকনো উপকরণগুলো আমি আগে আসলে চেলে রাখছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তিন কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে এক সাইডে রেখে দিব শুকনো উপকরণগুলো এখন আমি এই যে আমার স্ট্যান্ড মিক্সারে আপনারা ইচ্ছা করলে হ্যান্ড মিক্সার দিয়েও করতে পারবেন দেড়শো গ্রাম বাটার দেড়শো গ্রাম বাটার দুইবার বললাম যাতে মনে থাকে নিয়ে নিচ্ছি এটা বাটার দিয়েই করার চেষ্টা করবেন নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ হলো ঘি ঘিটা একটু হালকা মেল্ট করা হতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ আইসিং সুগার আইসিং সুগার যদি না থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে ইয়ে করতে পারেন কি জানি বলে চিনি ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে পারেন এই তিনটা মিশ্রণ একসাথে আমি এখন বিট করে নিচ্ছি বিট করতে করতে এটা যখন একদম মানে পাতলা হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নেবেন বেকিংয়ের ক্ষেত্রে সব কিছু কিন্তু পারফেক্ট হতে হয় পরিমাণ তো ডিম দেওয়ার পরে আমার যেহেতু এটাকে ইয়ে করা হয়ে গেছে বিট করা হয়ে গেছে আমি অল্প সামান্য পরিমাণ হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম ভ্যানিলা এসেন্সটা দিয়েও আমি একটু বিট করে নিয়েছিলাম তো এখন আমি অল্প অল্প করে ময়দা এট করব আর বিট করে একটা ডো তৈরি করে নেব তো ঠিক আছে ডোটা আমি রেডি করে নিই তাহলে তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গেছে ডোটা এরকম হবে খুব বেশি নরম না আবার খুব বেশি শক্তও না তো এখান থেকে আমি কিছুটা ডো তুলে নিচ্ছি এটাতে আমি এখন দুই চা চামচ পরিমাণ কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটাকে ভালোভাবে মথে নিব এটা দিয়ে আমি চকলেট বিস্কিট বানাবো আপনারা যদি কোকো পাউডার না দিতে চান তাহলে অল্প একটু চকলেট ফ্লেভার আর একটু চকলেট কালার দিয়েও আপনারা এটাকে মথে নিতে পারেন যদি কোকো পাউডার না থাকে আর কোকো পাউডার থাকলে অবশ্যই কোকো পাউডার দিয়েই করার চেষ্টা করবেন তো এটুকু অংশ আমি এক সাইড করে এখন রেখে দিচ্ছি আর এখন আমি হলো যে সাদা ইয়েটা রেখেছিলাম মানে হোয়াইট কালারের যে ইয়েটা ছিল আর কি ডোরটা ছিল সেখান থেকে আমি দুইটা লেচি কেটে নিয়েছি প্রথমে যে আমি গোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে এক ইঞ্চি পরিমাণ পুরো করে একটা রুটির মতো করে বেলে নিব রুটির মতো গোল হওয়ার কোনো দরকার নেই কারণ এগুলো আমি কুকিজ কাটার দিয়ে সুন্দর করে কেটে বিভিন্ন শেপ করে নিব আপনাদের কাছে যদি কুকিজ কাটার না থাকে তাহলে ঘরে যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন ডিজাইনের ভিডিও ইউটিউবে অনেক আছে দেখে নিতে পারবেন আমি প্রথমে ওইভাবেই প্র্যাকটিস করেছি পরে কুকিজ কাটার কিনেছি তো এই যে আমি নতুন যে কুকিজ কাটারটা কিনেছিলাম সেটা দিয়ে বিভিন্ন শেপ করে কেটে নিচ্ছি বিস্কিটগুলো তো এখানে অনেকগুলো বিস্কিটই হবে যেহেতু তিন কাপ ময়দা দিয়ে আমি বানাচ্ছি তো এই যে মোটামুটি অনেকগুলো ডিজাইন অলরেডি করে ফেলেছি এই যে আমি বেকিং পেপার বিছিয়েছি ট্রেতে এখন আমি একটা একটা করে এভাবে বানিয়ে নিব। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এই যে আমি একটা ডিমের কুসুম আর দুই টেবিল চামচ পানি নিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে একটা মিশ্রণ রেডি করলাম আমি একটা ব্রাশ দিয়ে প্রতিটা বিস্কুটের উপরে এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি এতে করে বিস্কুটের উপরে খুব সুন্দর একটা কালার আসে আপনারা খেয়াল করে দেখবেন এটা দিলে আর কি তো সবগুলো বিস্কুটে আমি দিয়ে দিই তাহলে দেয়া হয়ে গেছে আমি এখানে একটু অরেঞ্জ জেলি নিয়েছি জ্যাম আর কি তো নিয়ে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি পাইপিং ব্যাগে ভরে অল্প অল্প করে আমি বিস্কুটের উপরে হালকা হালকা দিয়ে দিচ্ছি এটা ইচ্ছা করলে দিতেও পারেন ইচ্ছা না করলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তো এটাকে একটু ফেটিয়ে নিতে হবে কারণ জেলিটা কিন্তু থি থিকনেসটা বেশি থাকে একটু ফেটিয়ে পাতলা করে এরকম পাইপিং ব্যাগে নিতে পারেন তো হয়ে গেছে ওটা আমার ওভেনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার ওভেনটা একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি তো ওইটা আমি ওভেনে দিয়ে দিয়েছি আমি তিরিশ মিনিট মতো বেক করে নিব এখন আমি সেই যে চকলেট বিস্কুটগুলো ঠিক সেম যেভাবে আমি আগের বিস্কিটটা বানিয়েছি ওইভাবেই বানিয়ে নিচ্ছি চকলেট বিস্কুট খুব বেশি হবে না আসলে আমরা বাহির থেকে না কিনে বাসায় কিন্তু খুব কম উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারি কারণ এইসব হোম মেড বেকারির বিস্কুটগুলোর অনেক দাম বাহিরে আমি লুলুতে দেখেছি হাফ কেজি বিস্কুটের দাম বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো টাকার মতো তো কি দরকার আমার অত টাকা দিয়ে কেনার আপনি যদি ঘরেই বানিয়ে নিতে পারি এই বিস্কিটগুলো মজা করে এমন না যে আমারটা ভালো হবে না এই তো আমার ওই বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন তো আমি নামিয়ে নিয়েছি ওভেন থেকে এখন আমি একটা কাচের বক্সে বিস্কুটগুলো একটা একটা করে তুলে নিচ্ছি যেহেতু জেলি দিয়েছি সেহেতু একটু আঠা আঠা হবে জেলিটা দিয়েছি তোষান যাতে খেতে পছন্দ করে সেই জন্য দিয়েছি তো সবগুলো নিয়ে নিয়েছি এখন আমি সেই ট্রেতে আবার এই বিস্কুটগুলো দিয়ে এগুলো আমি এখন আবার ওভেনে দিয়ে দিব। ওভেনটা গরমই আছে আর প্রিহিট করার দরকার নেই এটা এগুলো দিয়ে আমি বিশ মিনিট মতো বেক করে নিব আর অবশ্যই ওভেনের উপরের দিকে তাকে দিতে হবে বিস্কিট আইটেমগুলো বেক করার সময় আর কি তো ঠিক আছে এই যে আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি বিস্কিট কিন্তু গরম অবস্থায় একদম পারফেক্ট থাকে না একটু ঠান্ডা হলে বিস্কুটগুলো একদম পারফেক্ট হয় আর এদিক থেকে আমার এই বিস্কুটটাও হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগছে কোনো অংশে বেকারির বড় বড় সুপার শপের বিস্কুটের চাইতে খারাপ হয়নি খেতেও খুব মজা হয়েছে দুইটা বিস্কুটই বাসায় এভাবে ট্রাই করতে পারেন বাসার উপকরণ যা যা আছে তা দিয়ে ট্রাই করে ফেলতে পারেন কিন্তু এই মজাদার বিস্কুট আমি আপনাদের সাথে এই জন্যই রেসিপিগুলো শেয়ার করি যাতে আপনারাও আমার সাথে ট্রাই করতে পারেন আর অনেকেই বলছেন যে আপু ঘর থেকে বসে কিভাবে কি করব আমরা তো ঘরে বসে আপনি এইভাবে সুন্দর মতো বিভিন্ন রকমের ফুড আইটেম বানাতে পারেন কারণ আজকাল কিন্তু হোম ফুডের অনেক ডিমান্ড তো এইভাবে বানিয়ে আপনি কিন্তু বিজনেস শুরু করতে পারেন তো সানি যে বিস্কুট খাচ্ছে সে নর্মালি কিন্তু বার্গার স্যান্ডউইচ আমি যাই বানাই না কেন এগুলো কিছুই খায় না তো সে বিস্কুটটা খুবই পছন্দ করেছে আমাকে বলছে যে আম্মু খুব মজা হয়েছে গুড হয়েছে তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে খাও তো ও খেলে আমার কাছে শান্তি আর বাসারটা খাচ্ছে এটা তো আরও বড় শান্তি তো আমিও খেয়েছি আপনাদের ভাইয়াও খেয়েছে আলহামদুলিল্লাহ মজাই হয়েছে সবাই বলেছে আর এই যে সোনা তা সোনা মনে সুখে খেলা করছে সে তো আর বিস্কুট খাবে না তাকেও অবশ্যই একটু দিয়েছি মুখে যে একটু খেয়ে দেখুক কেমন লাগে তো সেও একটু খেয়ে টেস্ট করে দেখেছে তার কাছেও মনে হয় ভালোই লেগেছে কারণ একবার খাওয়ার পরে আবার মুখটা ওপেন করেছে আর কি খাওয়ার জন্য আমার ভালো লাগে আমার বেকিং আইটেম বানাতে খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করি আর টুকটাক যাই বানাই না কেন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করি কারণ আমার কাছ থেকে যদি একটা মানুষও শিখে সেক্ষেত্রে আমার এটা আসলে অনেক বড় পাওয়া তো তাবিবার সাথে একটু খেলা করছি বাচ্চাদেরকেও সময় দিতে হবে বাচ্চাদের সময়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা সংসারের কাজ করি তারপরে ভিডিও করি সবই করি এরপরও বাচ্চাদের সময়টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এজন্যই বলছি কারণ বাচ্চারা চায় বাবা মা তাদেরকে সময় দিক সে ছোট হোক আর বড় হোক কারণ আমি যখন তাবিবের সাথে খেলা করি তাবিব কিন্তু অনেক হ্যাপি থাকে অনেক মজা করে আর যখন ওর কাছে কেউ থাকে না ও কিন্তু কানাকাটি করে তো সবই করতে হবে আমাদেরকে কিছু করার নেই আমরা মা আমরা মেয়ে আমরা নারী আমরা বউ আমরা বোন সো আমাদেরকে সব কিছুই ব্যালেন্স করতে হবে আর কি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি বাহিরের কিছু দেখাতে পারছি না বলে সরি ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হলে আবার সুন্দর মতো সব কিছু শেয়ার করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ